কৃষক আন্দোলনে উত্তপ্ত পাঞ্জাব হরিয়ানার এর মধ্যে আরও উত্তেজনা ছড়ালো। বিক্ষোভে সামিল হলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন একজন কৃষক নেতা। তিনি বলেন, একজন মোদী গতবার পাঞ্জাব থেকে পালিয়েছিলেন, এবার পাঞ্জাবে এলে রক্ষা পাবেন না। কার্যত এই ভাষাতেই আক্রমণ করা হয় মোদীকে। এদিকে দিল্লি সীমান্তে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে আন্দোলন আরও জোরদার হচ্ছে। মঙ্গলবারই দিল্লি চলো কর্মসূচি আটকাতে জলকামান থেকে শুরু করে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়েছিল পুলিশকে। এবারেও এই প্রতিবাদ কর্মসূচির দ্বিতীয় দিনে আরও সতর্ক আর আটোসাঁটো করা হলো নিরাপত্তা। দিল্লির একাধিক সীমান্ত কার্যত সেল করে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। কোনোভাবেই কৃষক আন্দোলনের ঢেউ যাতে রাজধানীতে আছড়ে না পড়ে তার ব্যবস্থা করা হলো। এদিকে মঙ্গলবারও হুঁশিয়ারি দেওয়া হয়। মঙ্গলবার রাত 9টা নাগাদ কৃষক নেতারা ঘোষণা করেন, এই রাতের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, সিজ ফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। আমরা বুধবার আবার আমাদের গন্তব্যের দিকে যাব। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই সিজ ফায়ার শব্দটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেশের অন্নদাতারা বুঝিয়ে দিচ্ছেন, এই আন্দোলন তাদের কাছে যুদ্ধের থেকে কম কিছু নয়। এর পাশাপাশি তারা এও বলেছে, অন্তত আগামী 6 মাসের রসদ এবং ডিজেল আমরা নিয়ে এসেছি, আমরা দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত। মনে রাখবেন, আগেরবার 13 মাস আমরা দিল্লি অবরুদ্ধ করে রেখেছিলাম। এই আন্দোলনকে ঘিরে কার্যত দুর্গের চেহারা নিয়েছে রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকা। এদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা বলেছেন যে, সমস্ত স্টক হোল্ডারদের সঙ্গে পরামর্শ না করে শস্যের ওপর ন্যূনতম সমর্থন মূল্যের গ্যারান্টি দেয় এমন একটা আইন তাড়াহুড়ো করে আনা যাবে না, এবং প্রতিবাদী কৃষক গোষ্ঠীগুলিকে এই বিষয়ে সরকারের সঙ্গে একটা সদর্থক আলোচনার জন্য বলেছেন তিনি। এদিকে একাধিক সীমান্তে উল্লেখযোগ্য নিরাপত্তা বৃদ্ধি সহ বিভিন্ন স্তরে নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করা হয়েছে। হরিয়ানায় নিরাপত্তার স্বার্থে মোট 7টি জেলা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। পাশাপাশি হরিয়ানা পাঞ্জাব সীমান্তে রয়েছে হাসপাতাল, সেই কারণেও নিরাপত্তা শক্তিশালী করতে বলা হয়েছে। অন্যদিকে বুধবার অর্থাৎ আজ সকাল 8টা নাগাদ পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের মধ্যবর্তী শম্ভু সীমান্ত থেকে দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেছেন কৃষকরা। তখন কৃষকদের জমায়েতের উপর টিয়ার সেল নিক্ষেপ করে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা, এমনকি কৃষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। কৃষক আন্দোলনে উত্তপ্ত পাঞ্জাব হরিয়ানা এর মধ্যে আরও উত্তেজনা। বিক্ষোভে সামিল হয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন এক কৃষক নেতা। তিনি বলেন, একজন মোদী গতবার পাঞ্জাব থেকে পালিয়েছিলেন, এবার পাঞ্জাবে এলে রক্ষে পাবেন না। কার্যত এই ভাষাতেই আক্রমণ করা হয় মোদীকে। এদিকে দিল্লি সীমান্তে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে আন্দোলন আরও জোরদার হচ্ছে। মঙ্গলবারই দিল্লি চলো কর্মসূচি আটকাতে জলকামান থেকে শুরু করে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়েছিল পুলিশকে। এবারেও এই প্রতিবাদ কর্মসূচির দ্বিতীয় দিনে আরও সতর্ক আরও আটোসাঁটো করা হলো নিরাপত্তা। দিল্লির একাধিক সীমান্ত কার্যত সেল করে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। কোনোভাবেই কৃষক আন্দোলনের ঢেউ যাতে রাজধানীতে আছড়ে না পড়ে তার ব্যবস্থাও করা হলো। এদিকে মঙ্গলবারও হুঁশিয়ারি দেওয়া হয়। মঙ্গলবার রাত 9টা নাগাদ কৃষক নেতারা ঘোষণা করেন, এই রাতের জন্য সিজ ফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। আমরা বুধবার আবার আমাদের গন্তব্যের দিকে যাব। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই সিজ ফায়ার শব্দটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেশের অন্নদাতারা বুঝিয়ে দিচ্ছেন, এই আন্দোলন তাদের কাছে যুদ্ধের থেকে কম কিছু নয়। এর পাশাপাশি তারা এও বলেছেন, অন্তত আগামী 6 মাসের রসদ এবং ডিজেল আমরা নিয়ে এসেছি, আমরা দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত। মনে রাখবেন, আগেরবার 13 মাস আমরা দিল্লি অবরুদ্ধ করে রেখেছিলাম। এই আন্দোলনকে ঘিরে কার্যত দুর্গের চেহারা নিয়েছে রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকা। এদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা বলেছেন যে, সমস্ত স্টক হোল্ডারদের সঙ্গে পরামর্শ না করে শস্যের ওপর ন্যূনতম সমর্থন মূল্যের গ্যারান্টি দেয় এমন একটা আইন তাড়াহুড়ো করে আনা যাবে না, এবং প্রতিবাদী কৃষক গোষ্ঠীগুলিকে এই বিষয়ে সরকারের সঙ্গে একটা সদর্থক আলোচনার জন্য বলেছেন তিনি।
দিল্লি সীমান্তের আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।